সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা। তো তোমাদেরকে আগে বলেছি যে আমাদের বাড়িতে কালী পুজো হয় আমার শ্বশুর মশাইয়ের আমল থেকে, মানে তা হ্যাঁ শ্বশুর মশাইয়ের আমল থেকে, মা শ্বশুর মশাই মানে বাবার আমল থেকে, হ্যাঁ শ্বশুর মশাইয়ের আমল থেকে, আমি মাকে ওটা জিজ্ঞেস করি না, আমল থেকে কালী পুজো। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, তো আগে দেখে নাও আমার সাজগোজটা আগে দেখে নাও। তো এই সকালবেলা একটা শাড়ি পরে সব গোজগাজ করছিলাম, এখন সন্ধ্যাবেলা একটা শাড়ি পরেছি। তো চলো দেখতে থাকো কি গোজগাজ হচ্ছে, এখনো সেরকম কিছু হয়নি, জাস্ট অল্প অল্প গোজগাজ করে রাখা হয়েছে। তো চলো দেখতে থাকো। তো এই যে ছবিটা দেখছো, অত দূর থেকে তো পুরস্কার দেখাতে পারছি না, সেই এই ছবিটাতে পুজো হবে। আমার শ্বশুরমশাইয়ের আমলে মূর্তি নিয়ে এসে পুজো হতো, তো এখন এই লকডাউনের জন্য হচ্ছে না। তো এই যে ছবিটা দেখছো এটা আমাদের বাড়িরই মানে মূর্তি, সেটাই বাঁধানো আছে। তো মানে টুকটাক করে গোছানো হয়েছে এখানে, এখনো পুরোপুরি গোছানো হয়নি। ওইখানে দেখছো ওটা বলির সামগ্রী রাখা আছে, আর ওখানে সব বরণ ডালা সাজানো আছে, এখানে সব আছে, এখনো গোজগাছ বাকি আছে। মা এখানে এখানে সব ভোগের কাটা আছে, ভাজাভুজি, এখানে মা আখ কাটছে, ওখানে ফুল টুল সব ঢাকা দেওয়া আছে। তো দেখো বন্ধুরা এখানে সব সাজানো হয়েছে গেটের এখানে, এইখানে দেখো একটা হনুমানজির ছবি আছে, সব ঠাকুরকে মালা পরানো হয়েছে, এখানে মা সারদা, ওখানে গণেশ, সব সাজানো হয়েছে এইভাবে। এখানে আমি আলপনা দিয়েছি, ভালো আলপনা দিতে পারি না, তবু দিয়েছি। এখানে লোকনাথ বাবার ছবি, এখানে আমার শ্বশুর মশাইয়ের ছবি লাগানো আছে, তো আপাতত এখন এই পর্যন্তই। তো আবার কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। ভবিষ্যৎ
ঠিক করে ধরো ওদিকে একটা জ্বলবে তুমি তো ঠিক করবে। হে চন্দ্র হে মুন্ড বৈল বহুল পরিবার কেশব যদি সংস্কৃত ছবি তোল থেকে তোলো একটা ভালো না এরকম।